অবিশ্বাস্য ব্যাপার। তো আমরা যখন শুনলাম যে এক টাকায় চা বিক্রি হয়, তো আমরা অনেক দূর থেকে আসলাম আসলে যশোর থেকে, যে এই চাটা আমরা আসলে খাবো আর কিভাবে বানাই বা আদৌ সত্যি কিনা এটা জানার জন্য আজকে আসলাম। তো চলুন কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ জি ভালো আছি। ও আসলে আপনি যে এক টাকায় চা বিক্রি করেন এটা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি বাস্তব ঘটনা। এটা তো এটা কতদিন থেকে বিক্রি করেন? ১৯৯০ সাল থেকে ২০২৩ সাল। তখন চার দাম কত রাখতেন? প্রথম ছিল আপনার ৫০ পয়সা। ৫০ পয়সা ছিল। আর এখন ১ টাকা? এখন ১ টাকা। তো একটা চা বানাইতে গেলে শুনি প্রায় ৩ টাকা মানে খরচ হয়ে যায়, তা আপনি এখানে কি আপনার লাভ হয় এটাতে? একটা চা বানাইতে আপনার ২ টাকা আড়াই খরচ হয়ে যাবে। এক কেজি চিনির দাম হয়েছে ১৪০ টাকা, এক কেজি পাতির দাম হয়েছে ৫০০ টাকা। আমি বেশি ১ টাকায় বেশি এখন বাজি ধরে আসে। আপনার এই যে তর্ক বিতর্ক করে চলে আসে যে ১ টাকায় চা দেয় নাকি, এসে খেয়ে খেয়ে দেখা যায় তারা বাজিতে হেরে যায়। ওই যে খেয়ে আসে সে আবার হেরে যায়, তখন বরঞ্চ ওর সাথে আবার দুজনে মোলাম কোলাকুলি করে চলে যায় যে হেরে গেলাম তুই জিতে গেলি। দর্শক আপনারা কিন্তু শুনলেন যে আসলে বিশ্বাস করতে চায় না, অনেকে কিন্তু বাজি ধরে এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে, যে আসলে কি ১টাকা চা দেয়। এই যে ১টাকা চা এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল। প্রিয় দর্শক আপনারা জানেন ইতিপূর্বে জাতীয় টেলিভিশনগুলো কিন্তু এই চায়ের কিন্তু প্রতিবেদন করেছে। আসলে এই চা কিন্তু সারা বাংলাদেশের ভিতরে এখন ভাইরাল। তো আমাদের জন্য চা বানাচ্ছে, তো আমরা আসলে খাবো, খাওয়ার পর বলবো যে আসলে কেমন হয়েছে। আমার এখানে আপনার চা খাইতে আসে ১টাকার দাম শুনে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। কোলে আপনার কুষ্টিয়া থেকে মেহেরপুর, ঝিনিদা, মাগুড়া, যশোর, তারপর সাতক্ষীরা, ওই কে হরিণাকুণ্ড, এগুলো আসছে মুজিবনগর, মেহেরপুর, এই দিকে আপনার এই গ্রাম অঞ্চলের লোক আসে, আনন্দবাস, তারানগর, জয়পুর, হুদাপাড়া, ওই যে দর্শনা, হিজলগাড়ি, দোস্তে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। তো দেন আমাদের সবার একটা একটা করে সবার দিয়ে দেন, আমার লাস্টে দিয়ে। আপনারটা তো ঠান্ডাই গেছে, তা হোক সমস্যা। হ্যাঁ না মন ধরো, এটা আপনার মামু? তো কাকা আপনার এই চায়ের দোকানের এই লোকেশনটা একটু বলে দিন, এটা কোন জেলার ভিতরে, কোন থানার ভিতরে? এটা আছে আপনার সুয়াডাঙ্গা জেলা, দামুলহোদা উপজেলা, দামুলহোদা থানা, নটিয়া একে নাটোদা ইউনিয়ন, বোয়ালমারি গ্রাম, নাটোদা বোয়ালমারি। আর শুনলাম যে রাজশাহী থেকেও নাকি কালকে এখানে চা খেয়ে গেছে। রাজশাহী থেকে ৮টা ৯টার দিকে এসেছিলেন, তাই ওরা মাইক্রো গাড়ি নিয়ে এসেছিলেন। তাই এরকম দূর দূরান্ত থেকে অনেক ভিআইপি মানুষজন এখন চা খাইতে আসে, দোকানটা একটু আরো সুন্দর একটু কোয়ালিটি করা যায় না? সৌন্দর্য বলতে কি আমার এই ভাই, আমার তো আমি জোন খাটিয়ে আবার আপনার চাও দিই, কারণ আমি তো শুধু এক কাজ না, আমার এই যে জোনে গেছিলাম জোনে থেকে এসে চা করছি, এই জ্যাটন ফেরেছে ১টন জুত করে রেখেছে ১টাকা চা। তো তুমি কতদিন ধরে খাচ্ছাও? তোমার বয়স কত? ১১ বছর। আর তুমি কয় বছর ধরে খাও, এই তুমি কয় বছর ধরে জানো যে এই চা ১টাকা? বলতে ১২ বছর থেকে। ভাই এখানে যে ১টাকা চা বিক্রি হয় এটা কি আসলে সত্যি কথা? হ্যাঁ এটা সত্য কথা ভাই। এটা এটা অনেক দিন থেকে বেচছে, এটা তো আমরা বাইরে থেকে আসি, হ্যাঁ এসে আমরা এটা এগুলো চা খাই এখানে ১টাকা চা বলে। হ্যাঁ আচ্ছা ৭টা কেমন? ১টাকা যেহেতু মানে চাড়া খুব মিষ্টি করে দেয়, চিনি বেশি করে দেয়, যে যারকম বলে যাকে সেরকম করে চাড়া দেয়।